আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আবদুল্লাহ আল মুবিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শেখ। শেখ কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ, বাংলাদেশ কক্সবাজার থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, বর্তমানে মধ্যমপন্থার দোহাই দিয়ে মানহাজ গোপনকারী কিছু বক্তার ফিতনা খুবই চরম আকার ধারণ করছে। আমাদের সহি আকিদার ভাইদের কেউ ধোকা দিচ্ছে। তো এরা হচ্ছে, মানে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইয়ে দেন, দোহাই দিয়ে হচ্ছে চলেন আর কি। জি জি তো কোন একজন বড় ব্যক্তিকে তো ধরতে হবে। জি তো ওনারা হচ্ছে, মানে তাওহিদ এবং মানহাজের কোনো আলোচনা করেন না, জাস্ট হুম হুম কিছু প্রশ্নোত্তর পর্বের মধ্যে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। তো জি তাওহিদ জি তাওহিদ তারপরে বললে প্রশ্ন। ওটাকে গলা কাটা জি ইয়া করে, মানে গলা কাটা তাওহিদ বলে ওটাকে কটাক্ষ করে আর কি। জি জি তো তোলায় দাঁড় আমরা করে। দেখেছি, যে হচ্ছে তাদের অনুসারী যারা, তারা আবার আবু তাহা আদনান বা অন্যান্য পদভ্রষ্ট যে আলেমগুলো আছে তাদের জি জি ওয়াজ শুনে, হ্যাঁ, তো শুনবে আমরা শুনবে, এরা বিভ্রান্ত, এরা বিভ্রান্ত অবশ্যই। জি তো আবার এরা, মানে এদের এদের মানে এদের ইয়া সম ইয়া যারা আছেন, আলেম আছেন, তারাও কিন্তু আবার বিভিন্ন ফেসবুকে পোস্ট দেন। ওই শেখ সুজাইস হাফিজাহুল্লাহ গত কয়েকদিন আগে একটা ইয়া ভার্চুয়ালি একটা ইয়া উদ্বোধন করছেন হাজরা সোহতের, ওটাকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন, আবার পরে ডিলেটও করে দিয়েছেন। তো এটা নিয়ে যদি শেখ আমাদের, মানে যে একটা ধোকা দিচ্ছে, তো এদের ব্যাপারে যদি একটু আমাদের দিনী ভাইদের যারা সহি আকিদার, মানে ধোকা খাচ্ছে আর কি, এদের ব্যাপারে একটু যদি একটু নসিহা করতো। জাজাকুমুল্লাহ করে। জাজাকুমুল্লাহ খের। মাঝে মাঝে আমাদের আহলে হাদিস ভাইয়েরাও ধোকা খেয়ে যায়, যারা আসলেই আহলে হাদিস প্রকৃত তারাও ধোকা খেয়ে যায়, আহলে হাদিস ওলামারাও ধোকা খেয়ে যায়। যেমন একসময় আমাদের বেশ কিছু আহলে হাদিস মাদানিরাও প্রতারিত হয়েছিল, গিরুল করিমন ধোকা খেয়েছিল, কিন্তু তারপরে তারা নিজেরে অনুতপ্ত হয়ে ফিরেছে এবং তারা আমার সামনে তারা সবাই বলেছে যে এটা আমাদের ভুল ধারণা ছিল যে এরা হেদায়েত হয়েছে। আমি তাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে এরা কখনো হেদায়েত হয়নি, সতর্ক সাবধান। ফিরে এসে আলহামদুলিল্লাহ তারা বুঝতে পেরেছে। অধিকাংশ যারা আহলে হাদিস আছে, জন্মসূত্রে আহলে হাদিস এবং তাদের কাছে এলম আছে, তারা বুঝে, তারা জানে। অধিকাংশ বিভ্রান্ত কারা, এই যারা কথিত মধ্যমপন্থী, কিন্তু এরা হচ্ছে শিথিলপন্থী, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা সবগুলি সুবিধা নিতে চায়। এরা দেওবন্দিদেরও সুবিধা নিতে চায়, তবলিগীদেরও সুবিধা নিতে চায়, জামাত ইসলামের সুবিধা নিতে চায়, আহলে হাদিস ঘরে এসেও, আহলে হাদিস গ্রাম অঞ্চলে এসেও সুবিধা নিতে চায়। এদের মতো চালাক চতুর আর রাজনীতিবিদ আর কেউ নাই। এদের থেকে ধোকা খায় কারা, যারা ওই ওই সব বেদাতি ঘরানা থেকে উঠে হেদায়েত হয়ে এসেছে কিন্তু পূর্ণ এখনো আকিদা মানহাজের জ্ঞান হাসিল করেনি, কিছুটা আকিদা জেনেছে আর কিছুটা ইসলাম সম্পর্কে জেনেছে, আর তারপরে তারা মনে করে যে আমরা সবারই শুনি, অসুবিধা দেখি, সবারই শুনি, যেটা ভালো হবে সেটা নিয়ে যাব, সাদা সিধা কথা, এটা মোটা খায় মোটা বুঝে, আর নিজেদেরকে দাবি করে যে আমরা তো শিরিক থেকে উঠে চলেছি, আর মাজার পূজা করি না, পীর ধরা ছেড়ে দিয়েছি, ওই সব করি না, কিন্তু এখনো যে মানহাজে গলত আছে, এখনো ইখওয়ানি জামাতিদের সাথে মহাব্বত, এখনো তাদের মহাব্বত হচ্ছে তবলিগের সাথে, এখনো দেওবন্দি মানহাজ দেওবন্দি আকাবেরদের সাথে তাদের মহাব্বত, এখনো সেই বিগত মহাব্বত যায়নি। জি, এই জন্য বড় একজন শেখ আমার সাথে কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল, তিনি বলছিলেন যে এরা আসলে কি কিরকম, আর এদের এক শ্রেণী আলিমরাও যে কিছুটা যদি এগিয়ে হেদায়েত হয়ে আসে, এদের অবস্থাটা কিরকম, যেমন পাঁঠাকে খাসি করার পরেও কিছুটা পাঁঠা স্বভাব থেকে যায়। কথাটা শুনতে অনেকে খারাপ লাগবে, কিন্তু আসলে উদাহরণটা খুবই সুন্দর উনি বলে, জাজাউল্লাহ খায়। আমার খুব ঘনিষ্ঠ মানুষ এবং বড় একজন আলেম মাদানি, তিনি বলছেন যে পাঁঠাকে খাসি করলে ওর মধ্যে ওই পাঁঠা স্বভাবটা থেকে যায়। ঠিকই তেমনি ওই বেদাতি ঘরানা থেকে উঠে আসলে ওই বেদাতি মহব্বত কিছুটা থেকে গেছে, বেদাতি মহব্বত কিছুটা থেকে গেছে, আর এরাই ধোকা খাচ্ছে এই এই রকমের সেলিব্রিটি যারা তাদের থেকে। আর এইসব যারা এদের এদের এই যে শিথিল দায়ী গুলো আছে না, এরা কিন্তু ধোকাবাজ, বড়ই চালাক মক্কার, এরা বড়ই চালাক, এরা ধোকা দিয়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ অনেকেই কিছুটা হেদায়েত হয়ে আসছে, কিন্তু এই মাঝখানে এসে এই শিথিল পন্থী এই সুবিধাবাদীরা এদেরকে থামিয়ে দিচ্ছে, আর তাদেরকে ক্লিয়ার আহলে হাদিস বা সালাফি মানহাজ গ্রহণ করতে দিচ্ছে না। বড় বাধা কিন্তু এরাই, বড় হক গ্রহণে সত্য গ্রহণে এরা কিন্তু এই শিথিল পন্থীরা বাধা। কথা বোঝা গেছে আশা করি, বিষয়টি বুঝতে পারছি। সুতরাং এদের থেকে আরো বেশি জাতিকে সাবধান করেন, যারা
তবলিগীদেরকে বলে নিরীহ ফেরা ফেরেশতা, এদের কোনো দোষ ত্রুটি নাই। এটা অবিচার হয়ে গেল, চরম অবিচার হয়ে গেল। যারা তৌহিদ উলুহিয়া রুবুবিয়া আর আসমা সেফাতের কথা আলোচনা করলে এগুলো গলাকাটা তৌহিদ হয়ে যায়। আর যদি সরকার বিরোধী কথাবার্তা বলতে পারে আর বেদাতকে শিরক বলতে পারে, শহীদ মিনারে ফুল দিলেই শিরিক হয়ে যায় কথা বলতে পারে, কেন ফুল দিলে ওখানে কিছু আশা করে যে কিছু পাবো বলে ফুল দেয় যে সেটা বড় শিরক হয়ে যাবে, এতটুকু তো জ্ঞান নেই যে এটা বড় শিরক হবে না, এটা বিদাত হবে, এইটুকু জ্ঞান নেই। আর জ্ঞান থাকলেও সুবিধাবাদী, এরা রাজনীতি করে, মানুষের আবেগ নিয়ে খেলা করে। আল্লাহ যেন এদের অনিষ্ট সম্পর্কে আমাদের অনুভব করার তৌফিক দান করে আমাদের ভাই বোনদেরকে, আর যারা নতুন নতুন হেদায়ত হয়ে আসছেন আল্লাহ তাদেরকে পুরো ক্লিয়ার হওয়ার তৌফিক দান করে। আর পুরো ক্লিয়ার হতে হলে কোরআন সুন্নাহ আরো বেশি চর্চা করতে হবে, আপনার মানহাজে সালাফ সম্পর্কে আরো জ্ঞান হাসিল করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কারা ধোকা দিচ্ছে আর কারা কোরআন সুন্নাহ নির্ভেজাল খেদমত করছে। আল্লাহ যেন এই বিষয়গুলি স্পষ্ট করে দেন। তবে হক বাতিলের সংমিশ্রণ থাকবে, আর মানুষ কেউ হেদায়ত হবে তো কেউ গোমরা হবে, কেউ অর্ধেক অর্ধেক হয়ে থেকে যাবে, এটা সুন্নাতুল্লাহ, যুগে যুগে এটাই হয়েছে আর এটাই হতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পুরোপুরি হেদায়ত দান করেন এবং হেদায়তের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন, আর সমস্ত গোমরাহী থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বিশেষ করে ওই সব ভাই বোনদের জন্য দোয়া করবো যারা আমাদের এই জুমের আপনার প্রোগ্রামে আজকে হাজির হয়েছেন এবং নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করেন, সেটা সরাসরি জুমে অথবা ফেসবুক লাইভে বা যেভাবে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। এবং এই প্রোগ্রামটি, গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি যারা পরিচালনা করছেন, বিশেষ করে আমাদের আমেরিকার ভাইরা আর যেখানে অন্য অন্য সহযোগী ভাইরা আছেন, আল্লাহ তাদেরকে যা খেয়ার দান করেন এবং দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের, আমাদের ভাইদের, আমাদের বোনদের, ছেলে মেয়েদের ভালো ইসলামী ইমানি তরবিয়তের তৌফিক দান করেন, নেক হায়াত যেন দান করেন, সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। জাকাল্লাহ শেখ, ইনশাআল্লাহ নেক্সট উইক আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।